মাতৃভাষায় শিক্ষা গ্রহণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নিজ ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি বিশ্বের সাথে তাল মেলাতে অন্য ভাষাও শিখতে হবে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি বিশ্বের বিভিন্ন ভাষা সংরক্ষণে সমন্বিত গবেষণার উপর জোর দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2024 উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই আয়োজন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমেই মুজিব শতবর্ষ জাদুঘর ও আর্কাইভ সেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সরকার প্রধান। বিভিন্ন ভাষায় অনূদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বাংলাপিডিয়ার মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা। বিভিন্ন ভাষাভাষী শিশু নিজ ভাষায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। সরকার প্রধান বলেন, শিক্ষা গ্রহণের প্রধান মাধ্যম মাতৃভাষা, সাথে বৈশ্বিক জ্ঞান অর্জনে একাধিক ভাষাও শেখা উচিত। আমাদের শিক্ষার জন্য মাতৃভাষাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আমি বিশ্বাস করি। মাতৃভাষায় শিক্ষা নিতে পারলে সেই শিক্ষাটা গ্রহণ করা, জানা, বোঝার অনেক সহজ হয়। তবে হ্যাঁ, কর্মক্ষেত্রে যেহেতু আজকে সারা বিশ্ব, এই বিশ্বটা এখন বলতে গেলে এত কাছে চলে এসেছে যে সবাই একে অপরের উপরে নির্ভরশীল, সেখানে আমাদের কর্মক্ষেত্রে অনেক ভাষা শেখার প্রয়োজন আছে। বিশ্বের বিভিন্ন বিপন্ন ভাষা সংরক্ষণে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে গবেষণার তাগিদ দিয়ে তিনি বলেন, সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে। সারা বিশ্বের মাতৃভাষা যে হারিয়ে যাচ্ছে, সেগুলি যাতে হারিয়ে না যায় সেগুলি সংরক্ষণ করা, গবেষণা করা, এবং ভাষা হয়তো জীবন জীবিকার জন্য অনেক ভাষা মানুষকে শিখতে হয়, কিন্তু মাতৃভাষাটাকে সংরক্ষণ করা, এটা প্রত্যেকটা জাতির একটা কর্তব্য বলে আমি মনে করি। যে রক্ত দিয়ে আমরা ভাষার মর্যাদা রেখেছি, আর সেই মর্যাদাটা আমাদের যে হারিয়ে যাওয়া মাতৃভাষাগুলি সারা বিশ্বের, সেগুলিও সংরক্ষণ করে যদি কেউ মনে করে যে হ্যাঁ তার উপর গবেষণা করবে, এই ইনস্টিটিউটে এসে যেন গবেষণা করতে পারে, সেই ব্যবস্থাটা নিতে হবে। সব বাধা মোকাবেলা করেই বাংলাদেশ মাথা উঁচু করে চলবে বলে অঙ্গীকার করেন সরকার প্রধান। বলেন, বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে। বাঙালি শান্তিতে বিশ্বাস করে, বাঙালি আমরা আর যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। সারা বিশ্বে যুদ্ধ বন্ধ হোক, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ হোক, এবং এই অস্ত্র প্রতিযোগিতার এই যে অর্থ, এই অর্থটা মানুষের জ্ঞান, বিজ্ঞান, গবেষণা এবং জলবায়ু পরিবর্তন, শিশু নারী শিক্ষা থেকে শুরু করে তাদের স্বাস্থ্য সব ক্ষেত্রে ব্যবহার করা হোক, সেটাই আমরা চাই। চর্চার মাধ্যমে মাতৃভাষা রক্ষা এবং বাংলা সাহিত্যকে অনুবাদ করে বিশ্বের দরবারে তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাঙালি জাতি যে তার ভাষার জন্য জীবন দিয়ে গেছেন, সেটাই মানুষের সামনে তুলে ধরা, এটা আমাদের সকলের কর্তব্য। ফারজানা শোভা, একুশে টেলিভিশন, ঢাকা।